Subscribe our channel and press the bell icon for latest video and latest up-to-date videos or notification. Hello friends, welcome to my channel Technical Knowledge Tips. আজ আমি তোমাদেরকে কিভাবে মাইক্রোসফট এক্সেল বা এমএস এক্সেল এ ক্যালেন্ডার তৈরি করতে হয় আজ তোমাদের আমি দেখাবো। তো প্রথমে বলে রাখি যে এক্সেল এ বিভিন্ন ধরনের জিনিস তৈরি করা যায়, যেমন কোন আগের ভিডিওতে তোমাদের আমি এক্সেল এর ডেসক্রিপশনে বলেছিলাম যে কিভাবে কি কি করতে হয় না করতে হয়, কিসে কাজে লাগে না লাগে, তেমনি আজকে দেখাবো কিভাবে ক্যালেন্ডার তৈরি করতে। আবার দেখাবো যে এ ধরো 1 2 3 4 লিখছ, সেটাতে কি তোমরা মানে স্টেপ বাই স্টেপ বা গ্যাপ গ্যাপ দিয়েও তোমরা লিখতে পারবে, যেমন 5 লিখলে, 10 লিখলে, 15 লিখলে, 5 10 লিখার পরে টেনে দিলেই তোমাদের প্রতিটা 5টা করে স্টেপে স্টেপে ভাগ হয়ে যাবে। তো কিভাবে করতে হয় আজ তোমাদের আমি দেখাবো। তো প্রথমে আমি এমএস এক্সেল ওপেন করলাম, এখানে চলে এলো আমাদের এমএস এক্সেল। তারপরে কি করতে হয়, এই যে ধরো এই জায়গাতে আমি লিখলাম 1, তাহলে এই সেলটাতে লিখলাম B3, সেল নম্বরটাতে আমি লিখলাম 1। তো এখানে আমি বাইরে ক্লিক করে আবার ধরে নিলাম, তারপরেই আমি লিখব 2। এবারে ধরো 1 থেকে 100 লিখতে হবে, কিভাবে লেখা যাবে? তো এই দুটোকে প্রথমে সিলেক্ট করলে, সিলেক্ট করে পরে নিচে লম্বা করে টেনে নিলে 20 পর্যন্ত বা 25 পর্যন্ত, দেখো তোমাদের পর পরে 25 চলে আসবে। তেমনি যদি ধরো যে আমার দু ঘর করে বাদ যাবে, যেমন 2, তার নিচে লিখবো 4। এবারে কি হচ্ছে যে আমাকে ধরো 20 পর্যন্ত বা 40 পর্যন্ত নিতে হবে, দুটোকে সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে দেখো 2 4 6 10 12 26 30 32 50 পর্যন্ত এখানে নিয়ে গেল। আবার ধরো কেউ বলল যে এখানে 3 ঘর গ্যাপিং এ নেবো, যেমন 3 6, তেমনি এইটাতে সেম অ্যাপ্লাই হবে, এখান দিয়ে টেনে দিলে ঠিক 75 পর্যন্ত চলে এলো 3 গ্যাপে। এবার বলছে যে 10 গ্যাপিং এ নেবো, ঠিক আছে 10 20, তো এই দুটোকে আমি এই যে এখানে নিলাম 20, এখানে সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে লম্বা করে টেনে দিলে 250 পর্যন্ত চলে এলো, ঠিক আছে। এবারে যেটা হচ্ছে যে এখানে আমি লিখছি 1, এরপরে এখানে চলে আসবো, দেখাই তোমাদেরকে এই যে এই জায়গাটাতে, এখানে দেখো ফিল, এখানে আমি এই যে এখানে আমি 1 ছিল, এই 1টাকে আমি সিলেক্ট করে পরে চলে যাব ফিলে। ফিলে এইখানে তীর চিহ্নতে ক্লিক করার পরে এখানে দেখো ডাউন রাইট, এগুলো আমি পরে দেখাচ্ছি, প্রথমে হচ্ছে সিরিজ, সিরিজে ক্লিক করলাম, দেখো তোমাদের কাছে এমনি একটা ইন্টারফেস চলে এলো। এখানে দেখো রো ওয়াইজ আর কলম ওয়াইজ, ঠিক আছে। প্রথমে আমি রো ওয়াইজ দেখাই, এখানে দেখো লেখা আছে স্টেপ ভ্যালু, এখানে স্টেপ ভ্যালু 1, আবার এখানে স্টপ ভ্যালু, এখানে ধরো আমি স্টপ ভ্যালু দিচ্ছি 20, ঠিক আছে, দিয়ে আমি ওকে করে দিলাম। এখানে দেখো 1 2 3 4 করে প্রতিটা স্টেপে চলে এলো, ঠিক আছে। আবার ধরো তুমি এখানে 1-এ দাঁড়িয়ে আছো, 1-এ দাঁড়িয়ে পরে ফিল, ফিলে যেয়ে পরে সিরিজ, সিরিজে যেয়ে পরে দেখো কলম ওয়াইজ করবো, কলম ওয়াইজে এখানে আমি স্টেপ ভ্যালু নেবো 2, 2 নেওয়ার পরে এখানে স্টেপ ভ্যালু নেবো 50, তারপরে ওকে করে দেবো। এখানে দেখতে পারো তোমাদের 1 3 5 7 করে 49 পর্যন্ত চলে এলো,
এবারে বলবে ভাই 50 কেন এলো না, কারণ যদি দুটো করে স্টেপ হয় তাহলে তোমাদের 50 নেবে না, 49ই আটকে যাবে, মানে যতদূর হয় তার আগে পর্যন্ত আটকে যায়, ঠিক আছে। তারপর কি হচ্ছে যে দেখো এখানে আমি লিখব 5, ঠিক আছে। 5 লেখার পরে এখানে ফিল, ফিলে যেয়ে পরে সিজ, সিরিজে যেয়ে পরে গ্রোথ, গ্রোথ আমি কলম ওয়াইজ নেব, আর এখানে স্টেপ ভ্যালু নেব 5। তো গ্রোথে কি হয় যে আর এখানে আমি স্টেপ ভ্যালু নিচ্ছি 3130 পর্যন্ত, ঠিক আছে। গ্রোথে কি হয় যে এখানে তোমার ধরো লেখা আছে 5, তো 5 যদি স্টেপ ভ্যালু হয় তাহলে 5×5 = 25, মানে প্রতিটাতে 5 গুণ হয়ে যাবে, 25-এর সঙ্গে 5 গুণ করে ধরো 125, 125-এর সঙ্গে 5 গুণ করে হচ্ছে 625, তেমনি করে 625-এর সঙ্গে 5 গুণ করে হয় তোমার 3125। তো আমি 3130 পর্যন্ত নিলাম আর ওকে করে দিলাম। এখানে দেখতে পারো যে 5, 25, 125 যেটা তোমাদের বললাম সেটাই তোমাদের হয়, ঠিক আছে। এবারে ধরো বলছো যে প্রতিটা কি মাসের ক্ষেত্রেও হয় আর কি সপ্তাহের ক্ষেত্রেও হয়, হ্যাঁ। এখানে ধরো তুমি লিখছ যে JANUARY, জানুয়ারি। এবার ধরো 12টা মাস লেখা, খুব চাপের ব্যাপার প্রতিটাতে লেখা। তো এখানে দেখো তীর চিহ্নটা চেঞ্জ হয়ে যাচ্ছে, এখান থেকে ধরে পড়ে তোমাদের সোজা টানে দিলেই হয়ে যাবে, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন করে ডিসেম্বর পর্যন্ত চলে এলো। আবার তোমরা বলছো যে সপ্তাহের দিনগুলোর ক্ষেত্রেও হয়, যেমন সানডে, SUNDAY, সানডেতেও সেম সিস্টেম। তোমাদের এই দেখো তীর চিহ্নটা প্লাস চিহ্নটা চেঞ্জ হয়ে যাচ্ছে, সেটাকে ধরে নামিয়ে দিলেই হয়ে যাবে, ঠিক আছে। এবার আমাদের সরাসরি মেন টপিক আসা যায়, যে ক্যালেন্ডার তৈরি, যেটা তোমরা এসেছো, ঠিক আছে। তো এটাকে আমি সরাসরি ট্রিট করে নিচ্ছি। তারপরে দেখো এখানে মার্চ সেল, মার্চ সেলে তোমরা এখানে দেখো যে এটাকে প্রথমে সিলেক্ট করলে মার্চ সেল করলে মার্চ হয়ে যাচ্ছে। তোমরা এখানে লিখতে পারো, ঠিক আছে। এখানে ধরো তোমরা লিখলে সানডে, সানডে লিখে পরে যেমন তোমরা নিতে পারো, তো তোমরা সানডে মনডে লিখলে এখান থেকে আবার সানডে মনডে স্যাটারডে পর্যন্ত লিখে দিলে, এবার যেদিকে তোমরা করবে সেটা তোমাদের ব্যাপার, এদিকে করলে তোমাদের সুবিধা হবে। আমি এটিকে ডিলিট করে দিই। এখানে সানডেতে তোমরা লিখলে 1, ঠিক আছে, তারপরে মনডেতে 2। এবারে এখানে 1 আর 2 সিলেক্ট করে পরে এখানে স্যাটারডে পর্যন্ত নিয়ে চলে গেলে, ঠিক আছে। এখানে নিয়ে যাওয়ার পর এখানে 1 মানে এখানে সানডেটা আবার চলে এসছে, আমি ডিলিট করে দিই। তো এখানে স্যাটারডে হলো, মানে 7-এর পরে আবার উপরে 8 হবে। এবারে এই দুটোকে 1 আর 8 মানে তারপর 15, তারপরে যেমন যেমন আসছে 21, 29, এমনি দুটোকে সিলেক্ট করে পরে আবার তীর চিহ্ন দিয়ে 15, 22, 29, ঠিক আছে। এইবারে কি করবে তোমরা যে এখানে হচ্ছে যে তোমরা গোটাটাকে সিলেক্ট করে নিলে স্যাটারডে পর্যন্ত আর 29 পর্যন্ত, তারপরে কি করবে ফিল, ফিলে যেয়ে পরে তোমরা আবার সিজে গেলে, সিজে যেয়ে পরে এখানে ধরো কলম ওয়াইজ নিলে, কলম ওয়াইজ নেওয়ার পরে এখানে চলাচলি চলে যাবে ডেটে ক্লিক করবে, আর কিছু দেখার দরকার নেই। ডেটে ক্লিক করার পর ধরো 31-এর মাস হলো, 31-এর মাস তোমরা জানোই জানুয়ারি 31-এর মাস, আমি 31 লিখে দিব। লেখার পরে ওকে ক্লিক করে দিলে দেখো তোমাদের ক্যালেন্ডার তৈরি হয়ে যাবে, যেমন সানডে 1, 3, তেমনি করে দেখো গোটাটাই ক্লিক হয়ে গেল। এবারে বলবে কালার, কালারে যেয়ে পরে তোমরা এখান থেকে সরাসরি কালার দিতে পারো, আবার লাল কালি ছুটি হলে কালার দিয়ে দিলে, লেখাগুলো তোমরা হয়তো সাদা করে দিলে ভালো লাগবে দেখতে, ঠিক আছে। ছুটির দিন হলো বা এটা ছুটির দিন হলো
কালার করে দিলে, ঠিক আছে, সেটা তোমাদের ইচ্ছা। তো এই এমনি করেই তোমাদের ক্যালেন্ডার তৈরি করতে হয়, আবার প্রতিটা মাসে ধরে ধরেও করতে পারো, ঠিক আছে। এবার যেমন ধরছো যে এখানে ধরো মঙ্গলবারে শেষ হলো, বুধবার থেকে এক এক যেটা আছে যে 1 তারিখ থেকে শুরু করাটা, এখানে দেখো আবার পরের মাসটা যখন এখান থেকে বা এখান থেকে শুরু করলে, তখন দেখলে যে বুধবার, বুধবারে তোমাদের 1 তারিখ করছে, তেমনি 1 তারিখ হিসাবেও নিতে পারো, আবার 1-2 দিন করে আবার সেম সিস্টেমে অ্যাপ্লাই করেও তোমরা এটা তৈরি করতে পারো, ঠিক আছে। তো এটাই ছিল আমাদের আজকের ক্যালেন্ডার তৈরি। তো যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবে, বন্ধুদের সঙ্গে শেয়ার করবে, আর নিচে থাকা সাবস্ক্রাইব চিহ্নটি দাবি দেবে, তার পাশে বেল আইকনটি প্রেস করে দেবে যাতে নতুন ভিডিও তোমরা সরাসরি পেয়ে থাকো। তো আজকের ভিডিও এই পর্যন্তই, ততক্ষণের জন্য টাটা, বাই বাই।